অনলাইন বাংলা ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের এই বাংলা পাঠ্যবইয়ের একটা পড়া নিয়ে। আজকে আমরা জানবো অনুচ্ছেদ আমার মা সম্পর্কে। তাহলে চলো শিক্ষার্থীরা, আগে আমরা জেনে নিই অনুচ্ছেদটা আসলে কি। অনুচ্ছেদ হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করাকে অনুচ্ছেদ বলে। ইংরেজিতে যেটাকে বলে কি প্যারাগ্রাফ, আর বাংলায় আমরা বলি অনুচ্ছেদ। তোমরা ইংরেজিতেও কিন্তু প্রথম শ্রেণীতে প্যারাগ্রাফ লিখেছো, তাই না? আজকে কি আমরা বাংলা অনুচ্ছেদটা সম্পর্কে জানবো। ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীরা তোমরা শিশু শ্রেণীতে নিজের সম্পর্কে তিনটি বাক্য এই অনুচ্ছেদটা কিন্তু শিখে এসেছো, তাই না? শিশু শ্রেণীতে যেমন তোমাদের তোমরা ছোট ক্লাসে ছিলে, এজন্য তোমাদের ছিল কি তিনটি লাইনে লেখা ছিল। কিন্তু এখন যেহেতু তোমরা প্রথম শ্রেণীতে পড়ছো, এই জন্য তোমাদের পাঁচটা লাইন শিখতে হবে, তাই না? যখন তোমার দ্বিতীয় শ্রেণীতে উঠবে তখন কি হবে, আরো একটু লাইন কিন্তু বাড়বে। কিন্তু আমরা যেহেতু এখন তোমরা কি ছোট শ্রেণীতে পড়ো, প্রথম শ্রেণীতে পড়ো, এই জন্য আমি পাঁচটা লাইনে কিন্তু দেখেছি। আজকে আমাদের কি মূল বিষয় কি ছিল, আমার মা, তাই না? অনুচ্ছেদটা ছিল আমার মা। তাহলে আমার মা সম্পর্কে আমি যে শিক্ষার্থী এখানে পাঁচটি বাক্য লিখেছি, তোমাদের যে এই পাঁচটি বাক্য লিখতে হবে এরকম কিন্তু কথা নেই। তোমরা কিন্তু তোমাদের মতো করে গুছিয়ে লিখতে পারো শিক্ষার্থীরা কি। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই শিক্ষার্থীরা। দেখো উপরে আমি কি লিখেছি শিক্ষার্থীরা, অনুচ্ছেদটার কিন্তু নাম লিখে রেখেছি, তাই না? আমার মা। দেখো আমি কিন্তু উপরে হেডিংটাই লিখেছি আমার মা। তোমরা যখন বাসায় অনুশীলন করবে এবং পরীক্ষার সময় যখন লিখবে তখন কিন্তু আমার মা কথাটি লিখেই শুরু করবে। তাহলে চলো শিক্ষার্থী আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। দেখো প্রথম লাইনে কি লিখেছি, আমার মাকে আমি খুব ভালোবাসি। সত্যি তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু সবাই আমাদের মাকে খুব ভালোবাসি, তাই না? মাও কিন্তু কি তার সন্তানকে খুব ভালোবাসে, তাই না? তুমি তোমার মাকে খুব ভালোবাসো, মাও আবার কি করে তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব যত্ন নেয়, তাই না? বাসায় কি তুমি যখন যতক্ষণ সময় বাসায় থাকো, আগে যখন তুমি স্কুলে আসতে তখন কি করতো মা, কি করতো সকালবেলা তোমাকে স্কুলে ঘুম থেকে তুলে কি করতো টিফিনটা তোমাকে তৈরি করে দিত, আবার স্কুলে নিয়ে আসতো, তাই না? আবার এখন যখন বাসায় আছো তখন কি করে মা তোমার খাবার দাবার পড়াশোনা সব দিকেই কিন্তু খেয়াল রাখে, তাই না? দেখো তাহলে শিক্ষার্থীরা, আমার মা একজন গৃহিণী। এখানে দেখো শিক্ষার্থীরা, আমি গৃহিণী কথাটা লিখেছি, কিন্তু সবার মায়ের যে গৃহিণী তা কিন্তু নয়। অনেকের মায়ের কিন্তু কি করে চাকরিজীবী আছে, আবার কেউ ব্যবসা করে, তাই না? এক একজনের মা এক একটা কি করে কাজে ব্যস্ত থাকে। এখানে আমি গৃহিণী ঠিকই দিয়েছি শিক্ষার্থীরা, কিন্তু তোমাদের যার যার মা ঠিক যে যে পেশা করে তোমরা কিন্তু সেটাই লিখবে। যেমন এই যে বলেছি কারো মা হয়তো চাকরিজীবী, তখন তোমরা কি করবে চাকরিজীবী লিখবে। আবার ধরো কারো মা হয়তো ব্যবসায়ী, আজকাল দেখো না অনেকেই কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের কিন্তু কি ব্যবসা করছে, তাই না? তোমরা কিন্তু সেটাও লিখতে পারো। আসল কথা কি, যার মা আসলে যে কাজটা করে তোমরা সেই কথাটাই কিন্তু এখানে লিখবে, তাই না? তোমাদের যার যার মায়ের পেশাটা ঠিক যেটা তোমরা কিন্তু সেটাই লিখবে শিক্ষার্থীরা। আমি এখানে হিন্দিতে লিখেছি গৃহিণী, আমার মায়ের জন গৃহিণী। তারপর লাইন দেখো, বাড়িতে মাই আমাদের পড়ান। তোমরা যখন এখন না হয় স্কুলে আস না, কিন্তু যখন তোমরা স্কুলে আসতো তখন কি করতো মা, কি করতো সকালবেলা তোমাদেরকে স্কুলে আনা, স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়া, সমস্ত কাজ কিন্তু মা করতো, তাই না? আবার যখন তোমরা বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়তে বসতে সে পড়াটাও কিন্তু মায়ের দেখাতো, তাই না? এমনকি এখনো এই যে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসটা করছি, এই ক্লাসটাও কিন্তু মায়ের কি করবে তোমাদেরকে নোট খাতায় তুলে দেবে, নোট করে দেবে, তাই না? পড়ার শেখানো থেকে আরম্ভ করে তোমাদেরকে লেখানো, সমস্ত পরীক্ষার সময় কি করে মায়ের কিন্তু তোমাদের পিছনে দৌড়াদৌড়ি করে, তাই না? দেখো বাড়িতে মায়ের আমাদের পড়ান ও অসুখালে সেবা করেন। তোমাদের যখন কি হয় এই যে দেখো এখন সিজনটা চেঞ্জ হয়েছে, তাই না? হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে, তখন তোমাদের কি হবে, এখন ধরো তোমাদের যদি সর্দি কাশিটা বলো মা কি করবে, তখন মায়ের কিন্তু তোমাদেরকে কি বাসায় যত্ন আত্মি করবে, তাই না? অসুখ হলে কিন্তু মা সেবা যত্ন করে, তাই না? রাত জেগে কি করে জ্বর হলে বা ধরো তুমি অসুস্থ হলে তখন কি করে মায়ের কিন্তু রাত জেগে মাতার পাশে বসে থাকে, তাই না? হ্যাঁ দেখো বাড়িতে আমার মায়ের আমাদের পড়ান ও অসুখ হলে সেবা করে। আমার কখন খিদে পায় মা তা জানে। তোমার যখন খিদে পায় তখন কি বলো, তুমি না বলতেই কিন্তু মা অনেক সময় বুঝে যায় যে তোমার এখন খিদে পেয়েছে, তাই না? যেমন ধরো সকালবেলা তুমি যখন নাস্তা করো, তারপর আবার কি করো একটু বল বাদে হয়তো দেখা যায় খেলাধুলা করার পরে তোমার একটু খিদে পেয়ে যায়, তাই না? আবার ধরো যে যখন বিকেলবেলা খেলাধুলা করো খিদে পেয়ে যায়, তাই না? তুমি না বলতেই কিন্তু মা বুঝে যায় যে এখন তোমার নাস্তা করার সময়, তাই না? মা
তোমাদেরকে ডেকে নেয় যে আসো নাস্তা তৈরি করেছি তোমরা খাবে, তাই না? দেখো অসফলে মা সেবা করেন, আমার কখন খিদে পায় মা তা জানে, মায়ের মতো বড়। দেখো এখানে মায়ের মতো বড় লেখার পরে আমি একটা কমা দিয়েছি, এখানে কিন্তু কি দুটো লাইনকে আমি একসাথে করে দিয়েছি, তাই না? মায়ের মতো প্রিয় আমার কাছে আর কিছুই নেই। সত্যি শিক্ষার্থীরা, মায়ের মতো বড় কিন্তু কি পৃথিবীতে কেউই নেই। মায়ের চেয়ে আপন বা মায়ের চেয়ে বড় বা প্রিয় আমরা যেটাই বলি না কেন, মায়ের চেয়ে কিন্তু কি বড় কেউই হয় না, তাই না? মায়ের কিন্তু পৃথিবীতে সবচেয়ে আপন। তুমি যদি ব্যথা পাও তাহলেও কিন্তু মা কষ্ট পাবে, আবার ধরো যদি তোমার কখন খিদে পায় বা তোমার অসুখ বিসুখ করে তখনও কিন্তু কি সবার আগে মাই দেখ পায়, মায়ের কিন্তু সেবা যত্ন করে, তাই না শিক্ষার্থীরা? এই জন্য বলা হয়েছে এখানে যে মায়ের মতো প্রিয় বড়, মায়ের মতো প্রিয় আমার কাছে আর কিছুই নেই। শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য আমি এই অনুচ্ছেদটা আরো একবার পড়ে দিচ্ছি। দেখো আমার মাকে আমি খুব ভালোবাসি, আগে কিন্তু তুমি কি করবে আমার মা কথাটা লিখে দেবে, আমার মা এই কথাটা হেডিংটা কিন্তু লিখে দেবে, আমার মাকে আমি খুব ভালোবাসি, আমার মা একজন গৃহিণী। আমি আগেও বলেছিলাম তোমাদের যার যার মায়ের পেশাটা ঠিক যেটা তোমরা কিন্তু সেটাই লিখবে। শিক্ষার্থীরা বাড়িতে মাই আমাদের পরাণ ও অসুখ ফলে সেবা করে, আমার কখন খিদে পায় মা তা জানে, মায়ের মতো বড় মায়ের মতো প্রিয় আমার কাছে আর কিছুই নেই। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকে আমার পাঠটা বুঝতে পেরেছ। বাসায়টা কি করবে, আমার মাটা কি করবে, উপরে প্রথমে হেডিংটা লিখবে, লিখে কি করবে বাসায় ভালো করে অনুশীলন করবে, তাই না? এটার সাথে আমাদের আরো আজকে একটা টপিক রয়েছে, তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আমাদের সেই টপিকে চলে যাই। দেখো এটার সাথে আমি কি লিখেছি, তোমাদের যে সিলেবাস সাথে অন্যান্য জিনিসের নামটা রয়েছে সেটাতে কি রয়েছে, 12 মাসের নামটা দেওয়া আছে, তাই না? আমরা সবাই জানি কি এক বছর সমান কয় মাস, 12 মাস, তাই না? 12টা মাস হলে কিন্তু হয় একটি বছর। আবার এই যে 12টা মাস রয়েছে শিক্ষার্থীরা, এই 12টা মাস নিয়ে কিন্তু হয় কি ঋতু হয়, তাই না? প্রতিটি দুইটি মাস নিয়ে হয় কিন্তু একটি ঋতু। এটা কিন্তু কি তোমরা শিশু শ্রেণীতে শিখে আসছো, তাই না শিক্ষার্থীরা? দেখো আমরা তাহলে 12 মাসের নামগুলো একটু জানি, তাই না? দেখো শিক্ষার্থীরা প্রথম মাসটার নাম কি বৈশাখ, তাই না? দেখো দুই নম্বর মাসটার নাম কি জ্যৈষ্ঠ, তিন নম্বর মাসটার নাম কি শিক্ষার্থীরা আষাঢ়, চার নম্বরটা কি শ্রাবণ। এই যে শিক্ষার্থীরা দেখো এই যে মাসগুলোর নাম দেওয়া আছে, আমি আগে বলেছিলাম যে এই যে মাসগুলো রয়েছে এখান থেকে কিন্তু দুইটি মাস মিলে হয় কি একটি ঋতু হয়, তাই না? দেখো এই যে প্রথম দুটো মাস রয়েছে এই দুটো মাস নিয়ে কি ঋতু হয় শিক্ষার্থীরা, তুমি সবাই কিন্তু জানো, তাই না? গ্রীষ্ম ঋতু হয়, তাই না? হ্যাঁ, এই যে দেখো বৈশাখ মাসটা রয়েছে, এই বৈশাখটা কি বছরের প্রথম মাস, তাই না? 14ই এপ্রিল কিন্তু এই মাসটা আসে, আর সেই দিনটাতে আমরা কি করি নববর্ষের উৎসবটা পালন করি, তাই না? নববর্ষ কি বাঙালিদের একটি কি বড় সড় উৎসব, তাই না? এই নববর্ষের দিন কি হয় মেলা হয়, আমাদের স্কুলেও কিন্তু বড় করে অনুষ্ঠানটা উদযাপন করা হয়, তাই না? সবাই কি করে এই দিনে কি সেজে গুজে ঘুরে বেড়াও তোমরা, তারপরে কি করো অনেক আনন্দ করো, তাই না? বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচা কেনা হয়, সেগুলো কি করো তোমরা দোকান থেকে খেলনা কিনো, তাই না? তাহলে দেখো এই দুটো মাস মিলে কি হয় শিক্ষার্থীরা, গ্রীষ্ম ঋতু হয়, তাই না? গ্রীষ্ম ঋতুতে কি হয় খুব গরম করে আম কাঁঠাল পাওয়া যায়, তাই না? তখন কি হয় সেই আম কাঁঠাল খেতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই না? এই সময় লিচু পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফল পাকে, তাই না? দেখো এরপরে মাসটা দেখো আষাঢ়, আর চার নম্বর মাসটা হচ্ছে শ্রাবণ, তাই না? এই দুটো মাস নিয়ে কি কোন ঋতু হয় শিক্ষার্থীরা, বর্ষা ঋতু হয়, তাই না? বর্ষা ঋতুতে কি হয় চারদিকে কি হয় হঠাৎ করে ঝমঝম বৃষ্টি নামে, চারদিক কি করে পানিতে থই থই করে, কথানে কথানে কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই না? এই হয়তো আকাশ ভালো, আবার একটু পরে দেখছি কি আকাশটা মেঘলা হয়ে যায়, তাই না? তারপরে মাসটা দেখো শিক্ষার্থীরা ভাদ্র, এবং ছয় নম্বর মাসটা হচ্ছে আশ্বিন। এই দুটো মাস নিয়ে কি ঋতু হয় শিক্ষার্থীরা, শরৎ ঋতু, তাই না? আমরা সবাই জানি শরৎ ঋতুতে কি হয় সাদা মেঘের ভেলা আকাশে ভেসে বেড়ায়, তাই না? তখন কি করে প্রকৃতিটা খুবই ভালো লাগে, আকাশের দিকে তাকালে মনটা ভরে যায়, তাই না? আর এই সময়টা কি হয় কাশ ফুল ফোটে, তাই না? আর এই সময় কি হয় দুর্গাপূজা হয় শিক্ষার্থীরা। এরপরের মাসটা দেখো সাত নম্বর মাসটা কি কার্তিক, আট নম্বর মাসটা হচ্ছে অগ্রহায়ণ, তাই না? এই দুটো মাস নিয়ে কি হয় শিক্ষার্থীরা, হেমন্ত ঋতু হয়, তাই না? হেমন্ত ঋতুতে কি হয় ঘরে ঘরে নতুন ধান ওঠে, তাই না? কৃষকরা তখন কি করে নতুন ধান কেটে কি করে বাড়ি বয়ে নিয়ে যায়, সেই নতুন ধান থেকে তখন কি হয়
চাল তৈরি করা হয়, সেই চাল দিয়ে নবান্ন উৎসব হয়, তাই না? বিভিন্ন ধরনের পিঠে পায়েস তৈরি করা হয়, এই উৎসবটাকে কি বলা হয়? নবান্ন উৎসব বলে। বাঙালিদের ঘরে ঘরে কি হয়? নবান্ন উৎসব পালন করা হয়, তাই না? কৃষকরা এই নতুন ধান থেকে পিঠে পায়েস তৈরি করে, তাই না? দেখো পরের নাম্বারটা শিক্ষার্থীরা, 9 নাম্বারটা দেখো পৌষ এবং 10 নম্বর মাসটার নাম কি? মাঘ। এই দুটো মাস মিলে কি হয় শিক্ষার্থীরা? শীত ঋতু হয়, তাই না? হেমন্ত ঋতুর পরে কি আসে? শীত, তাই না? এই সময়টা কি হয়? এই যে দেখো এখন কিন্তু শিক্ষার্থীরা আমাদের কি হয় ভোরের দিকে, তোমরা যখন রাতের বেলা ঘুমিয়ে থাকো তখন দেখবে কি শীত অনুভূতি হয় না, তাই না? যখন একটু ভোর হয়ে আসে তখন কি হয় শীতের অনুভূতি হয়, তাই না? একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তখন কি করো তোমরা একটু পাতলা কাঁথা বা একটু চাদর কি করো গায়ে টেনে দাও, তাই না? হ্যাঁ, এই শীত ঋতুতে কি হয়, এখন যেমন শীত ঋতুটা শুরু হয়েছে প্রথম দিকে কি হয় শীতটা একটু কম লাগে, আস্তে আস্তে কিন্তু শীতের মাত্রাটা বাড়ে, তাই না? দেখো শিক্ষার্থীরা এরপরের মাসটা কি? ফাল্গুন। এরপরের মাস 12 নম্বর মাসটা হচ্ছে চৈত্র। এই দুটো ঋতু নিয়ে কি হয় শিক্ষার্থীরা? বসন্ত ঋতু হয়, তাই না? শীত ঋতুতে কি হয়, শীতের যত সময় হয় গাছের গাছে কি পাতা থাকে না, তখন গাছ থেকে পাতা ঝরা শুরু হয়, গাছ কিন্তু পাতা শূন্য হয়ে যায়, পাতাগুলো সব নিচের দিকে পড়ে যায়। আর দেখো এই যে দুটো ঋতু বললাম যে ফাল্গুন চৈত্র, তখন কি হয় বসন্ত ঋতু শুরু হয়, তখন কি হয় গাছে গাছে নতুন পাতা গজায়, চারদিকে পাখিরা ডেকে ওঠে, তাই না? ফুল লতা পাতা সমস্ত কিছুতে কি হয় প্রকৃতি খুব সুন্দর করে সেজে ওঠে, তাই না? দেখতেই কিন্তু খুব ভালো লাগে। তোমরা এই সময়টা যদি গ্রামের বাড়িতে যাও, ডিসেম্বরে যখন তোমাদের বার্ষিক পরীক্ষাটা শেষ হবে, তখন যদি তোমরা মামা বাড়িতে বেড়াতে যাও, তখন কি হবে দেখবে যে এই সময় ঋতুটা কি হয় চারদিকটা দেখতে খুবই ভালো লাগে, তাই না? হ্যাঁ, প্রকৃতিটা কিন্তু অপরূপ সাজে সেজে ওঠে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য আমি এই মাসগুলোর নাম আরো একবার বলে দিচ্ছি, তোমরাও আমার সাথে সাথে পড়ো। দেখো প্রথম মাসটা কি? বৈশাখ, তাই না? পরের মাসটা কি? জ্যৈষ্ঠ। 3 নম্বর মাসটা হচ্ছে আষাঢ়। 4 নম্বর মাসটা হচ্ছে শ্রাবণ। 5 নম্বর মাসটা হচ্ছে ভাদ্র। 6 নম্বর মাসটা হচ্ছে আশ্বিন। 7 নম্বর মাসটা দেখো কার্তিক। 8 নম্বরটা হচ্ছে অগ্রহায়ণ। 9 নম্বর মাসটা হচ্ছে পৌষ। 10 নম্বর মাসটা হচ্ছে মাঘ। 11 নম্বরটা হচ্ছে ফাল্গুন। 12 নম্বরটা হচ্ছে চৈত্র। শিক্ষার্থীরা আশা করি আমার সাথে সাথে তোমরাও পাঠটা বুঝে নিয়েছো ভালো করে, কি এটা বাসায় অনুশীলন করবে। আজকে আমরা কি কি শিখলাম বলো দেখি? আজকে আমরা শিখলাম অনুচ্ছেদ, আমার মা, আর কি শিখলাম? 12 মাসের নাম শিখলাম, তাই না? বাসায় তোমরা এগুলো কি করবে? ভালো করে অনুশীলন করবে, বেশি বেশি করে লিখবে, তাই না? আর এই যে অনুচ্ছেদটা আমি আগে বলেছিলাম, যে অনুচ্ছেদটার নামটা কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই লিখে দিবে লেখা শুরু করার আগে, নাহলে কিন্তু পরীক্ষার সময় নম্বরটা পাবে না, তাই না? তোমরা প্যারাগ্রাফটা যেরকম ভাবে নামটা লিখে দাও অনুচ্ছেদটাও কি করবে এরকম ভাবে নামটা আগে লিখে দিবে। আর 12 মাসের নামগুলো তোমরা শিশু শ্রেণীতে অবশ্যই শিখে এসেছো, তারপরেও কি করবে যদি প্রথম শ্রেণীতে আছে তোমরা আরো একবার ভালো করে শিখবে। তাহলে শিক্ষার্থীরা আজকের পাঠ আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।